কুষ্টিয়া দৌলতপুর উপজেলা খলিশাখুন্ডি মালুপাড়ার রাস্তার মাঝে পোল পোতা এমন সংবাদ আসতে থাকে প্রায় মঙ্গলবার সকাল থেকে। সাংবাদিকরা অপেক্ষায় থাকেন, হয়তো কেউ পুঁতেছে কিন্তু উঠে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসলেও উঠে না। সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা সরজমিনে গেলে চোখে পড়ে খলিশাখুন্ডি থেকে মালুপাড়ার মধ্যে দিয়ে বড় গাংদিয়া বাজার হয়ে দৌলতপুর আসার মেন রাস্তাতে পোতা পোল। এলাকাবাসী জানান, এই পোলটি চেয়ারম্যান সাহেব ব্রিজ রক্ষার জন্য ব্রিজের সামনে পুঁতে রেখেছিলেন, কারণ এই রাস্তাটিতে 10 চাকার যান চলার অনুমতি নাই। তবুও কিছু 10 চাকার ট্রাক এই রাস্তাটি ব্যবহার করছে এবং ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। ব্রিজটি রক্ষার জন্য চেয়ারম্যান একটু সাইড করে পোল পোতেন যাতে ট্রাক না ঢুকতে পারেন, কিন্তু ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য স্থানীয় ইট ভাটা মালিক জুট মালি তার ছেলে কামাল ব্রিজের কাছ থেকে পোল উঠিয়ে মালুপাড়ার মাঝে রাস্তায় মাঝে পোল পুঁতে রেখেছে। কিন্তু ব্রিজের উপর দিয়ে তার ভাটাতে 25 টন ওজনের ট্রাক ঠিক আসছে এবং মাটির গাড়ি ও ইট টানা গাড়ি ঠিক চলছে সব সমস্যা হচ্ছে না যে এটা আমার তো রাত্রিতে চলা সমস্যা সরাসরি উঠতে মাধ্যমে এটা একটা দুর্ঘটনা হচ্ছে। এটা এটা আপনারা কী চাচ্ছেন? এটা এটা থেকে তো আরও ক্ষতি হবে, এটা আপনি দিয়ে আরও ভালো। এটা গত রাতে যেমন আমি এসে এমনি যাচ্ছিলাম, হঠাৎ আমার সামনে হ্যাঁ দেখো একটা দুর্ঘটনা হয়ে গেছে। ধন্যবাদ। তবে ইট ভাটাতে গেলে কামাল সাহেবকে না পাওয়া গেলে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু দৌলতপুর উপজেলার 24টি ভাটার ভিতরে তারটি ও একটি কু অদৃশ্য শক্তিকে যেন গাছ পুড়িয়ে চলে ইট প্রস্তুতের কাজ। তারটি চলছে এবং ভাটার চারপাশে আবাদি জমিন চাষ হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল, এবং ইটের সাইজ অন্যান্য ভাটার চেয়ে অনেক ছোট কেন প্রশ্ন করলে ইট পোড়ায় মিস্ত্রি শফিকুল ইসলাম জানান, ভাটা মালিককে যাতে লাভ বেশি হয় সেই জন্য ইট ছোট করা হয়, কারণ তিনটা ইট ছোট তৈরি করলে একটি ইট বাড়ে। ছোট কেন? ছোট এখন ইতে ভাটা মালিকে লাভ, একটা ইট বড় করা হইছে, একটা ইট এত মাটি খাবে আর ওই ফরমান্ডে এতটুক যাবে। মানে পুরো সবই তো সব ছোট করে, তাই না? ফরমায় ছোট হয় মানে এটা হলো প্রথমে। এ বিষয়ে ভাটার সার্বিক দেখাশোনা করেন কামাল সাহেবের ভাইয়ের ছেলে মাহমুদ জানান, আমাদের ভাটাতে খড়ি আসছে বর্তমানে ব্রিজের উপর দিয়ে, তবে 23 থেকে 25 টনের ওজনের গাড়ি আসছে। উক্ত বিষয়ে খলিশাখুন্ডি ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, আমি ব্রিজটা ঝুঁকিপূর্ণ হওয়াতে ব্রিজের সামনে পোলটা সব ধরনের যান চলতে পারে, শুধু 10 চাকার ট্রাক ছাড়া, কিন্তু সকালে আমি দৌলতপুরে জরুরি কাজে গেলে বিকেলে ফিরে শুনছি ইট ভাটা মালিক পোলটি তার সুবিধার জন্য ওখান থেকে তুলে মালুপাড়া রাস্তার মাঝে পুঁতেছে যাতে তার ট্রাক ঠিক ঢুকতে পারে। তিনি আরো জানান, কামালকে প্রশ্ন করলে তিনি জানান, আমি উপরের অনুমতিক্রমে পুঁতেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, আমি বিষয়টি শুনেছি এবং চেয়ারম্যান সাহেবকে পোল তোলার জন্য নির্দেশ দিয়েছি। ভারতের কাজ দিয়ে আমার সদস্যে জামিনের সাহেব দিলাম, ইউনিয়ন স্যার আমাকে এইভাবে বলি। তারপর আজকে সকালবেলা আমার কম্পিউটারকে পাবি যে ওইটা পুরো হয়েছে একবারই সর্বমিনে মনে হয় এখনো দেখেনি। আমি দেখিনি, আমি ছিলাম না, দেখিনি। তা আমি আজকে মেম্বারকে বলিস, আমার মেম্বার এই মানে আমার স্থানীয় ও যাবে ওই তুলবে। তাহলে ভাটা মালিক সে কোন সংবিধানের কোন ক্ষমতা রাস্তার মাঝখানে পোলটা পুঁতলো? আপনার অনুমতি বাদে গিয়ে একা ওনার নাম কি? ওনার পিতার নাম এরকম
তো সেই অবস্থাতে ওই ব্রিজ আছে, ব্রিজের দুটা বস্তু থাকবে, তো সেটা যদি বরাবর হইলো আমি এই ক্যাম্পের এইকে ফোন করলাম ওই আইসিকে, যে আপনি আসবেন আইসি ওই জায়গায় দাঁড়ান দাঁড়া কোনো গাড়ি না দেখতে পারেন, আমি মিটিংতে চলে আসি আমার সময় করে মিটিং আছে। তা আমি আসলাম আসি এখন এই যে কামাল যে ঘাটা তখন আইসি ওই ক্যাম্পালা শুধু বাসটা আমি আপাতত ঠেকাই দিচ্ছি, তারপর আমার বললো যে ভাই আমার ঘাটা দিই আমার সামনে হাফিজ সাহেব কুষ্টিয়া দলপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।